হ্যালো গাইস, টিআরপি স্টুডিওসে ফার্স্ট ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটা নতুন কিছু। আমরা এসেছি বইমেলায়। তো বাঙালি আর বইয়ের মধ্যে সম্পর্ক খুবই পুরনো, একটা আলাদা কেমিস্ট্রি আছে বাঙালি আর বইয়ের মাঝখানে। কিন্তু কোভিডের কারণে আমরা এবছর বইমেলাকে সবাই খুব মিস করেছি। কিন্তু বইমেলা তা আবার সাউথ কলকাতা, চলুন দেখা যাক। এই বছর বইমেলা আয়োজন করেছে গিল্ড সাউথ কলকাতায়, সাউথ সিটি মলের ঠিক অপোজিটে, তালতলা মাঠের কাছে। চলুন আমরা এবার বইমেলা দেখেই নিই কেমন হয়েছে সেই মেলা। চলুন যাওয়া যাক। দেখতেই পাচ্ছ চারিদিকে উৎসবের আমেজ, প্রচুর মানুষ এখানে বই কেনাকাটি করছে। আর হ্যাঁ, মাস্ক কিন্তু এখানে ম্যান্ডেটরি, তাই মাস্ক অবশ্যই পরতে মনে রাখবেন। তো চলুন আসুন, এবার কিছু স্টল করা যাক, দেখা যাক কি কি ভালো বই আছে, কি কি ভালো স্টল আছে। পরিবেশটা নিতে উপভোগ করতে চলে এলাম, তো দেখি কেমন মেলাটা হয়েছে, আপনারাও দেখবেন। চলো চলো তাহলে ঘোরা যাক এবার বই মেলা, চলুন। কেমন লাগলো
লাগলো ভাষা দিবস উপলক্ষে আমাদের এই বইমেলা। তো এই বইমেলা 21 তারিখ থেকে শুরু হয়েছে এবং 28 ফেব্রুয়ারি অবধি চলবে দুপুর 2 থেকে 9টা। আমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। সঙ্গে রাখুন শুভরাত্রি।